তুমি যতই ভালো রান্না করো, কিন্তু রান্নাতে যদি একটা জিনিস ঠিকঠাক না পড়ে তাহলে তোমার সমস্ত পরিশ্রম বৃথা, কেউ আর খায় না, উঠে যায় তোমার গুণ কেউ গায় না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের আরও একবার ওয়েলকাম। হ্যাঁ বন্ধুরা, রান্না করতে গিয়ে যদি নুনটা ঠিকঠাক তুমি দিতে না পারো তো তোমার সমস্ত পরিশ্রম বৃথা চলে যায়, কেউ আর গুণ কিন্তু গায় না। আর লাগবে আজকে আমার ফেসপ্যাকটা বানাতে হলুদ, লাগবে গোলাপ জল আর অ্যালোভেরা জেল। এটা স্কিপ করে যেতেও পারো, গোলাপ জল থাকলে ভালো, না হলে ফিল্টার জল নিলেই হয়ে যাবে। চিনির মতো লবণও কিন্তু ভালো স্কার্বিং করে, তো লবণ দিয়ে স্কার্ব করলে মুখের ডেড সেলসগুলো সব রিমুভ হয়ে যাবে। এছাড়া লবণ ত্বকের ভিতরে গিয়ে যে ময়লা আর অয়েল থাকে সেটাকে টেনে বার করে তোমার মুখটাকে খুব সফট পরিষ্কার দেয়। আর হলুদ আমাদের কী কী কাজে লাগে সেটা তো সবাই জানি, হলুদ অ্যান্টিজিংয়ে ক্রাচ করে, এছাড়া হলুদ আমাদের মুখে উজ্জ্বলতা বাড়ায়, স্কিনটাকে টাইট করে, ময়শ্চারাইজার করে, তো অনেক গুণাগুণ আছে। তো এবার চলো আমরা ফেস প্যাকটা বানিয়ে ফেলি। এক চামচ আমি এখানে লবণ নিয়েছি, এক চামচ হলুদ নিলাম, গোলাপ জল ছিল বললে গোলাপ জল নিলাম, আর এর সঙ্গে মিশিয়ে দেবো আমি হাফ চামচ অ্যালোভেরা জেল। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে থাকবো, খুব ভালো করে মেশাতে হবে। তারপর এটা আমি হালকা হাতে গালে স্কার্প করে নেব। যদি হাতে সময় থাকে তো হালকাভাবে এখানটা মুখের স্কিনে আমি এটা লাগাতে থাকবো, আর যদি সময় না থাকে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, তাহলে আমি এটা তুলির সাজে লাগিয়ে নেব। তো যাদের সময় যেরকম তারা সেইভাবে এটাকে ব্যবহার করতে পারো। তো আমি প্রথমে এখানে হালকা হাতে মুখে লাগিয়ে নিচ্ছি, যাতে মুখের ওই কোষগুলো আমার উঠে যায়, মুখটা আস্তে আস্তে ম্যাসাজ হচ্ছে। এছাড়া যদি সময় কারোর থাকে অনেক, তারা এটা করতেই পারো। এটা কিন্তু সপ্তাহে একদিন করলেই হবে, যথেষ্ট উপকার পাবে। এটা বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার কোনো দরকার নেই। তো বসেছিলাম, তো তার ফাঁকে আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তো এটা শুকিয়ে যাওয়ার পর তারপরে তোমাদের জাস্ট ম্যাজিকটা দেখাচ্ছি। তো আমি উষ্ণ গরম জল এখানে নিয়েছি, শুকিয়ে যাওয়ার পরে আমি একটা সফট রুমাল দিয়ে এটাকে তুলে নেওয়ার দেখো চেষ্টা করছি। হালকাভাবে তুলতে হবে, তো স্কিনটা বুঝতে পারছো যে কীরকম জল জল করছে। তোমরা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবে, ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না এর কত ভালো গুণাগুণ তোমরা পাবে। লবণ যেরকম ঠিকঠাক পড়লে রান্নায় স্বাদ নিয়ে আসে, তেমনি মুখের স্কিনটাও তোমার দারুণ উজ্জ্বল করে তুলবে। তো বুঝতেই পারছো আমি ভালো করে ধুয়ে না আসলাম, না হলে এখানে কিছু মানে ঠিকভাবে করা যাচ্ছে না। তো স্কিনটা ধুয়ে আসার পর সত্যি ফিল হচ্ছে যে একটা স্মুথ সফট। তো অবশ্যই ফেস প্যাকটা লাগানোর পরে মুখে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে। আমার সামনে যেহেতু অ্যালোভেরা জেলটা ছিল আমি লাগিয়ে নিলাম, নাহলে মুখটা খুব ড্রাই হয়ে যাবে। এটা কিন্তু সমস্ত স্কিনের পক্ষে উপযুক্ত, তো সবাই এটা অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে, লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।